আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়েরা, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে একজন ভাইয়ের একটা কমেন্ট আমি আপনাদেরকে স্ক্রিনে দেখাই দিচ্ছি, আমি আপনাদেরকে এর উত্তর বলে দিব, আপনারা আমার হাতে কমেন্টটা পড়ুন। এরকম সমস্যা অনেকেই পড়েছেন, অনেকে লজ্জায় বলেন না, বা অনেকে এই সমস্যা আছেন কিন্তু জানাতে চাচ্ছেন না কি করবেন, সমাধান নেই। আপনাদের সকলের জন্য কোশ্চেনটা উত্তর জরুরি আমি মনে করি। ভাই লিখছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার জানা বিষয়টা হলো, আমি 2018 সালে 120 ঘন্টা সেফটি সার্টিফিকেট জমা দিয়ে R1 সার্টিফিকেট নেই, 2019 সালে দেশে চলে যাই। ওকে, করোনার কারণে 3 বছর যেতে পারি নাই। 2022 সালের সেপ্টেম্বরে সিঙ্গাপুরে আসি এবং নভেম্বর মাসে R1 সার্টিফিকেট রিনুয়াল করি। এই মাসের 1 তারিখ অর্থাৎ 2023 সালের 1 আগস্ট, 1 আগস্ট বিসি একাডেমি আমার সার্টিফিকেটকে ইমেল করেছে, আমার সার্টিফিকেট নাকি ফেক বা ভুয়া, যার কারণে MOM সেটা গ্রহণ করছে না এবং আমাকে আরো সার্টিফিকেট রেজিস্ট্রেশন বাতিল করে দিয়েছে। এখন কি করতে পারি, বিসি MOM এ যাবো নাকি? এটা অনেক বেশি সমস্যা হচ্ছে অনেক। 2023 সালে শেষ দিক দিয়ে প্রচুর ইনভেস্টিগেশন করছে MOM এ বা বিসি, অনেকে 8 বছর আগে সেফটি সার্টিফিকেট করছে, এখনো এসে ধরা পড়ছে। অনেকে কাজ সিঙ্গাপুর সার্ভিস শেষ আর আছে মাত্র 1 বছর, সেই সময় এসে ধরা পড়ছে। তো এইরকম সমস্যা হলে কি করতে হবে, এটা কেন করেছে? অর্থাৎ যেসব সেন্টারগুলো বন্ধ হয়ে গেছে দুর্নীতির কারণে MOM বা BCA, সেইগুলো আস্তে আস্তে ইনভেস্টিগেশন করে সার্টিফিকেট বাতিল করে দিচ্ছে আর কি। তো সার্টিফিকেট বাতিল করে দিচ্ছে, এটা কার অপরাধ? অনেকে বলে যে আমরা টাকাটা ফোর্স কোর্স করছি, এর আমাদের অপরাধ কি? সেন্টারের সমস্যা, সেন্টার সার্টিফিকেট দিছে না ভাই। আপনি সার্টিফিকেট নিয়েছেন, আপনার মনকে প্রশ্ন করেন আপনি কিভাবে নিছেন, তাহলে উত্তর পেয়ে যাবেন। আপনি যদি আসলে দুর্নীতি করে থাকেন তাহলে কিছু করার নাই। তবু সবাইকে MOM থেকে একটা সুযোগ দিচ্ছে, সার্টিফিকেট বাতিল করলো সুযোগ দিচ্ছে, অনেকে বলছে যে এর বিকল্প আর একটা কোর্স করার জন্য। তো আপনাদের যদি এরকম সমস্যা হয়, 120 পয়েন্ট দিয়ে R1 করে দিলে সার্টিফিকেট বাতিল হয়ে গেছে, আগে জানতে হবে কোন সার্টিফিকেটটা বাতিল করছে। যদি সেফটি সুপারভাইজার সার্টিফিকেট বাতিল করে ফেলে, আপনি আবার নতুন একটা সেন্টারে সেফটি সুপারভাইজার করে নেবেন। যদি ম্যানেজ ওয়ার্কার হাইট সার্টিফিকেট বাতিল করে, তাহলে অন্য সেন্টারে ম্যানেজ ওয়ার্কার হাইট কোর্সটি করে নেবেন। অর্থাৎ যে সার্টিফিকেটটা বাতিল করছে ওই কোর্সটা নতুন করে করে অ্যাড করলে আপনাকে হয়তো বা R1 দিতে পারে, অথবা আপনাকে MOM থেকে যে মেল করে দিছে সেখানে বলে দিছে MOM যে সে আর R1 করতে পারবে না। তাতে কি করতে হবে, সিঙ্গাপুর থাকতে হলে বলে দেয়। অনেকে বলে মাল্টি স্কিল করার জন্য, অনেকে অনেকে বলে পোর্ট্রেট করার জন্য। এখন আপনাকে কি বলেছে MOM থেকে সেটা ফলো করেন। MOM থেকে যে বলে যে ওই সার্টিফিকেট বাতিল, আর একটা সার্টিফিকেট করে তারপরে R1 যদি অ্যাপ্লাই করতে সেটা করেন। আর যদি MOM থেকে বলে যে আপনাকে কোটেড করার জন্য কোটেড করেন, যদি বলে মাল্টি স্কিল করার জন্য মাল্টি স্কিল করেন। আশা করি কথাগুলো বুঝতে পারছেন। সকালে ভালো থাকুন, আসসালামু আলাইকুম।